আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। ওরা বেদে, গ্রামে গ্রামে ভিড় জমিয়ে খেলা দেখানোই ওদের পেশা। সেই থেকে যা উপার্জন হয় সেটাই তাদের দুবেলা খাবার জোগানোর একমাত্র উপায়। কিন্তু এখন লকডাউনে ভিড় জমানো তো দূরের কথা, কোথাও জমায়েত করাও নিষিদ্ধ। ঠিক এমতো অবস্থায় প্রায় 40টি পরিবারের 160 জন আটকে পড়েছেন নলহাটি জাতীয় সড়ক সংলগ্ন খোলা মাঠেই এখন তাদের আশ্রয়। বাড়ি ফেরার কোনো উপায় নেই যতদিন না লকডাউন খুলছে। নেই কোনো রোজগারের পথ, তাই টান পড়েছে পেটে। এই মানুষদের কষ্টের কিছুটা সুরাহা করতে এগিয়ে এলেন নলহাটি থানার ভিলেজ পুলিশ ও তার সিভিক ভলেন্টিয়াররা, এছাড়াও নলহাটি শহরের কিছু সহৃদয় ব্যক্তি। তুলে দিলেন তাদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী। আমিও ছবি করছিলাম। চেয়ারম্যান দেখবে কি চেয়ারম্যান জানেই তো, চেয়ারম্যানের কাছ থেকে চাল ডালে আমি চেয়ারম্যানকে বলবো। হ্যাঁ, সবাইকে নমস্কার। আমরা লকডাউনে পড়ে গিয়েছি, 160টা লোক এবং 40টা ফ্যামিলি। গ্রামবাসী কথা পরে বলছি, আগে যারা আমাদের খাদ্য নিয়ে আসছে সিভিল পুলিশ সহকারে এবং রিপোর্টার সাহেব নিজে আসছেন এবং বাজারের গণ্যমান্য ব্যক্তি সম্মানী ব্যক্তিরা আমাদের এই খাদ্যটা নিজে হাতে বয়ে দিয়ে গেলেন। যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা দিতে আসছেন আমাদের গন্তব্যস্থলে নিজে দিয়ে গেলেন তাদেরকে জোরালো ধন্যবাদ এবং আমাদের আশীর্বাদ রইল তাদের প্রতি। খাদ্য একমাত্র বাবা মা সন্তানকে দেয়। আমরা এমন অবস্থায় পড়ে গিয়েছি যে আমরা সন্তান যারা দিচ্ছে তারা বাবা মা এবং পিতা মাতা। নিউজ বাংলা খবর দিবে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।